হরি বল হরি কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ, একটা শুভ খবর দিচ্ছি। শ্রী যজ্ঞপতি প্রভু, যিনি দিল্লি গৌড়ীয় সঙ্ঘে দীর্ঘ 50 বৎসর ভগবানের সেবা করেছেন, গতকাল রাত্রি 9:20 তিনি ভগবানের পাদপদ্ম সেবাতে নিযুক্ত হলেন, গোলকধাম যাত্রা করলেন এবং ওনার অন্ত্যেষ্টিক্রিয়া আজ বৃহস্পতিবার সকালেই আমরা 10 বেরোলাম এবং ওনাকে আমরা যথা বিধান বিধি অনুসারে ওনার অন্তিম সংস্কার সম্পন্ন হলো। দীর্ঘকালীন ওনার যে নিষ্ঠা ভগবানের সেবা, যে সেবার দ্বারা তিনি ভগবানকে গুরু বৈষ্ণবকে সন্তুষ্ট করেছেন, তার পরিণাম যে ভগবত ধাম প্রাপ্তি, এতে কোনো সন্দেহ নাই। তো বড় হর্ষের কথা, যেটি জাগতিক হলে এটি দুঃখ বলে মনে হতো, জগতের লোক এটাকে দুঃখ মানত, কিন্তু যদি কোনো বৈষ্ণবের তিরোভাব হয় সেটি দুঃখ নয়, সেটি আনন্দের হয়, সেটি মহোৎসব হয়। তিনি এই জগতে থেকে চলে যাচ্ছেন এবং পরজগতে যে তিনি ভগবানের সেবায় নিযুক্ত হবেন, সেই জন্য এই জগৎ থেকে যেমন তাকে আনন্দের সঙ্গে বিদায় করা হচ্ছে, তেমনি পরজগতেও তাকে, পরজগতে ভগবানের জগতের কাছে তিনি ওই রকম স্বাগত হয়ে প্রবেশ করবেন। ভগবান এরকম নিজজনকে স্বাগত করে প্রবেশ করেন। তো যাই হোক, আপনারা যারা সেই বৈষ্ণবের দর্শন করেছেন, যারা সেবা করেছেন, যারা সেবার সুযোগ পেয়েছেন, তারা সকলেই ধন্য। শাস্ত্রে বলেছেন যে এই জগতে সব কিছু সুলভ, কিন্তু দুর্লভ হচ্ছে একমাত্র হরিভক্ত। হ্যাঁ, একমাত্র হরিভক্ত হচ্ছে দুর্লভ। সেই হরিভক্ত যদি কেউ পান, হরিভক্তির সঙ্গ যদি পান, তাহলে ক্রিয়তাম কুতোপি লভ্যতে, সেটি কিনে নিন। অর্থাৎ কৃষ্ণ ভক্তি ভাব রসময় মতি, ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে, যদি কোথাও পান তাহলে কিনে নেন। অর্থাৎ শুদ্ধ বৈষ্ণব তার সেবা করবার সুযোগ, তার দর্শন করবার সুযোগ, তার সাথে বিভিন্ন শাস্ত্রীয় চর্চা করবার সুযোগ, এইটি আমাদের জীবনের সর্বোত্তম প্রাপ্তি। তো আপনারা যারা করেছেন এই রকম শুদ্ধ হরিভক্তের সেবা, তারা সত্যই ধন্য। আপনাদের জীবন ক্রমান্বয়ে পারমার্থিক জগতের প্রতীক হবে, এতে কোনো সন্দেহ নাই। তো আমরা আগামী পরশু শনিবার ওনার শ্মশান থেকে অস্থি নিয়ে আসব এবং রবিবার প্রাতকালে আমরা ওনার অস্থি নিয়ে শ্রীধাম বৃন্দাবনে যমুনাতে প্রবাহিত করব। আর ওনার যে মহোৎসব হবে, সেই মহোৎসব আগামী মঙ্গলবার মধ্যাহ্নে আমরা করব। উনি আজ থেকে 60 পূর্বে ছিল গৌড়ীয় সঙ্ঘের যিনি মূল প্রতিষ্ঠাতা, প্রভুপাদের প্রিয়জন শ্রী শ্রীমদ ভক্তি সারঙ্গ গোস্বাই মহারাজের পাদপদ্ম আশ্রয় করেন এবং সেই যুব অবস্থা থেকেই এই আজ পর্যন্ত দীর্ঘ সময় তিনি ভগবানের আনুগত্যে, গুরু বৈষ্ণবের আনুগত্যে সেবা করেছেন এবং তার বিশেষ সেবা ছিল মাধুকরী ভিক্ষা। তিনি দৌড়ে দৌড়ে যে মাধুকরী ভিক্ষা করেছেন, যার অতুলনীয় সেবা, আজকালকার ছেলেরা এগুলো করতে চায় না, লজ্জা মনে করে, কিন্তু না, সাধুর লক্ষণ হচ্ছে এই অভিমানহীন, ভজনে প্রবীণ, বিষয়েতে অনাসক্ত, অন্তরে বাহিরে নিষ্কপট সদা নিত্যলীলা অনুরক্ত। অভিমান থাকলে কিন্তু বৈষ্ণব হওয়া যাবে না, অভিমান থাকলে কিন্তু আমরা বৈষ্ণবের সেবা করতে পারবো না। যখন অভিমান শূন্য হয়ে যাব তখন আমাদের ভগবানের সেবার অধিকার আসবে। তো সেটা আমরা ওনার মধ্যে দেখেছি। আর উনি নিষ্ঠার সঙ্গে
হ্যাঁ, নিষ্ঠার সঙ্গে দীর্ঘ সময় ভগবানের সেবা করেছেন। এই ভক্তিবিনোদ ঠাকুরের যে পদ, পূর্ব ইতিহাস ভুলিনিউ সকল, সেবা সুখ পেয়ে মনে, তুমি তো আমার আমি তো তোমার, কি কাজ অপর ধনে। তাহলে ভগবানের সেবা পেলেই আমরা বাস্তব সুখী হব, বাস্তব সুখ আনন্দ করব, যেটি ছিল যজ্ঞপতি প্রভুর জীবন আমরা দেখেছি। তিনি আজ আমাদের মধ্যে নাই, তিনি নিত্যলীলায় প্রবেশ করেছেন, তাই তার চরণে আমরা প্রার্থনা করব, নিত্যলীলা থেকে তিনি আমাদেরকে আশীর্বাদ করুন, আমাদেরকে ভজনের শক্তি দিন, তার চরণে আমাদের শত শত প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি আছি সঞ্জয় দাস, আপনারা দেখছেন কৃষ্ণ দয়াসাগর ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে বৈষ্ণবীর কীভাবে দেহ সংস্কার হয় সেই বিষয়ে এই ভিডিওতে পুরা দেওয়া হয়েছে। আপনারা লাস্ট টু ফার্স্ট এই ভিডিও দেখার চেষ্টা করবেন, কেননা আমি এই ভিডিওতে পুরা ভিডিও ডিটেলস ছাড়িয়েছি যে মন্দির থেকে শেষ পর্যন্ত শ্মশান পর্যন্ত আমাদের যে ভিডিওটা হয়েছে সেটা বিষয়ে পুরা দর্শন করবেন। হরে কৃষ্ণ। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ।
এমনি রাখো, বরং তোর না ছাড়া পরিক্রমা করো না, চারবার পরিক্রমা হবে। Thank you.
আর যাক চলে এসেছি তো দুদিন তারা কোথাও রীতিমা পুরো দাম লাগা যায় ভাই আগে না আপনি করে নিতে তারপর করতে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বজস্মে ওম দিব্য লোক
सभी लोग भगवान श्री कृष्ण भगवान विष्णु के चरणों में ध्यान लगाइए। ओम शांति शांति राधे के चरणों को दक्षिणा रख के आखिरी नमस्कार करने का नमस्कार करना चाहते हैं। आगे भाई सबाई के
ভাই তো থোড়া পিছ হয়ে যাও কান মে তো রুই ও মধু ও মধু ও মুখে ব্যায়াম নয়নম ব্যায়াম নাসিকা ব্যায়াম করবে ব্যায়াম কানো মে জানা সে থোড়া থোড়া ও মস্তক ব্যায়াম মস্তক ব্যায়াম মুখম সমর্পয়ামি লাও ঘি দো জি বদমাশ ঘি দো ঘি দো পকড় লো জি সবকো এসে রাখনা ইকট্ঠা সব ইকট্ঠা রাখো ঘি ঘি লাগানে তো লাগাও জি লাগাও সারা তুলসী তো লাও ছাতি পে রাখো তুলসী কো আই এ থালি তে এক মুখ পে রাখো এক 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 রাখো বাকি সবকো বাঁট দো এক সবকো সব বাঁট পে উধর বাঁট ছাতি পে এক নালি পে ঘুটনো পে পেরো পে ওম ইদম নীল কমলায় সোয়া পেরো পে রাখো লাস্ট লাস্ট পে পেরো পে পেরো যে তুলসী লাও ছাতি পে রাখো লো গঙ্গা জল ওর আগে ডাল দো ওম পবিত্র পবিত্র গঙ্গা হে মাম যমুনা হে মাম সরস্বতী মাম ওম দামত্র মাম আয় আসুন আসুন আপনি করেছেন হেই চলো ভাই ওর সাথে যাই ওর সাথে যাই দুনো হাত সে লো মুখ পে রাখো সব দুনো হাত সে বল লো ও ওর বাবা সুয়াত চলো ভাই সব লোক ডালো আরাম সে জলদবাজি মার না উঠাই লো উঠাই লো না উড়াপাড়ি করবে না আরাম ধীরে ধীরে না ধীরে ধীরে যাচ্ছে তারা পেছুতে চলে গেল ভাই আপনারা দিয়ে কি যান হ্যাঁ বাবা ওই দুটো দাম ধরে 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 এই ধরে ধরে ও গিয়া না সাইড লে 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 যে যে দিয়ে দিচ্ছে পেছু পেলো 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 তোরা পিছে পিছে ভাই এই না না ধরো এই করে ধরে পিছে চলে ভাই তো দুই ভাবে নেন ভাতে যেভাবে নিয়েছে সেটা ঠান্ডা হবে না ভালো করে করেন এই সামনে যা করতে হবে সব নিয়েছে এক মিনিট ভিডিও আমাকে পাঠিয়ে Oh,
मैं अपना देख लूंगा। अब आप ना आवाज छोड़ दो प्लीज, आवाज छोड़ के बैठ के आप इतना आपको सुन दो पहले। आवाज चलो 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 पीछे पीछे हो जाओ जी, पीछे हो जाओ भाई, नंबर आज दे। আগে ভিডিও ইউটিউবে ছাড়বো তারপর